মিশরের পিরামিড রহস্য ও পিরামিডের ইতিহাস প্রায় 4,500 বছরেরও বেশি প্রাচীন। মিশরের পিরামিড কিভাবে তৈরি হয়েছে ইজিপ্টের ইতিহাস ঘেঁটে দেখলে যে সমস্ত তথ্য সামনে আসে তা থেকে এটাই বলা যায়, মিশরের রহস্যময় পিরামিড হলো অজস্র রহস্যে ভরা। তাই গুণীজনেরা মিশরের পিরামিড রহস্য এবং মিশরের পিরামিডের নির্মাণ কার্য ও কৌশল বিশ্লেষণ করে পৃথিবীর সপ্তম আশ্চর্যের তালিকার মধ্যে অন্যতম বলে মনে করেন। পৃথিবীর আরও ভিন্ন দেশে নানা জায়গায় পিরামিড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু মিশরের গিজা শহরের পাশে নীল নদীর তটদেশে অবস্থিত গিজার পিরামিড পৃথিবীর অন্যান্য পিরামিডের থেকে রহস্যে রোমাঞ্চে ঘেরা। আসুন আমরা সবাই মিলে মিশরের পিরামিড রহস্য, মিশরের পিরামিডের ইতিহাস নিয়ে একটুখানি জানার চেষ্টা করি। মিশরের পিরামিডের রহস্য নিয়ে মানুষের মনে রহস্যের শেষ নেই। পিরামিড কেন তৈরি করা হয়েছিল সেই কারণকে বিশ্লেষণ করলে দেখতে পাওয়া যায়, প্রাচীনকালে মিশরের লোকেরা মিশরের রাজা, মানে যাকে আমরা ফ্যারাও বলেই বেশি চিনি, সেই ফ্যারাওয়ের মধ্যে কারোর মৃত্যু হলে মিশরের লোকেরা ফ্যারাওকে কবরস্থ করার আগে তার মৃত শরীরকে পচনের হাত থেকে বাঁচানোর জন্য মৃতদেহকে মমিতে পরিণত করত। এই মমি করার প্রক্রিয়া দুটি মুখ্য কৌশলে করা হতো, এক অভ্যন্তরীণ মমিক্রিয়া এবং দুই বাহ্যিক মমিক্রিয়া। অভ্যন্তরীণ মমিক্রিয়ার জন্য সর্বপ্রথম মৃত ব্যক্তির নাড়িভুঁড়ি সহ বিভিন্ন অঙ্গ যেমন কিডনি, ব্রেন, লিভার, যকৃৎ ইত্যাদি মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি বার করে নেওয়া হতো। মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গ বলতে শুধু হৃদযন্ত্র বা হৃৎপিণ্ডকে শরীরের ভেতরে রেখে দেওয়া হতো। মিশরীয় লোকেদের বিশ্বাস ছিল মানুষের হৃৎপিণ্ডে মানে হৃদয়ে মানুষের আত্মার বাসস্থান, তাই তারা মৃতদেহের মধ্যে হৃৎপিণ্ডটিকে অক্ষত রেখে মৃত শরীরে বিশেষ পচনরোধক ওষুধ মাখিয়ে মমি করে রাখত। অভ্যন্তরীণ মমি করার প্রক্রিয়া শেষ হলে শুরু হতো বাহ্যিক মমি করার প্রক্রিয়া। মৃতদেহে বাহ্যিক মমিকরণের প্রক্রিয়ায় মৃতদেহের বাহ্যিক শরীরে ঔষধ মাখানোর পর পুরো মৃতদেহকে লম্বায় 1.5 কিলোমিটার কাছাকাছি পুরো ব্যান্ডেজ দিয়ে জড়িয়ে বেঁধে ফেলা হতো। এরপর ব্যান্ডেজ বাঁধার প্রক্রিয়া শেষ হলে মৃতদেহকে লাইলেন নামের এক প্রকার দড়ি দিয়ে শক্ত বাঁধনে বেঁধে ফেলা হতো। মৃতদেহ ভালোভাবে বাঁধা হয়ে গেলে মমি করা মৃতদেহকে বড় মকবরার মধ্যে রাখা হতো ফ্যারাওয়ের পুনঃজন্মপ্রাপ্তির আশায়। এই মকবরাই হলো আসলে পিরামিড, যাকে চলতি ভাষায় অনেকে মকবরা বলে থাকেন। আজ থেকে প্রায় 4,500 বছর আগে কোনো রকম টেকনোলজি ছাড়াই গিজার 481 ফুট উঁচু পিরামিড শুধুমাত্র মানুষের দ্বারা নির্মাণ করা হয়েছিল। মিশরের পিরামিড কিভাবে তৈরি হয়েছে তার আশ্চর্য নমুনা পাওয়া যায় পিরামিডের নির্মাণ কৌশল লক্ষ্য করলে। আজ থেকে প্রায় 100 যুগ আগে বিজ্ঞান যখন তার দ্বার গোড়াতে পৌঁছায়নি, তখন মাটি থেকে 481 ফুট উচ্চতায় কোনো টেকনোলজি ছাড়াই এত ভারী ভারী সব পাথর তুলে নিয়ে গিয়ে পরপর এক শ্রেণীতে সাজিয়ে এত বড় স্মারক তৈরি করা নিহাত মিরাকেল ছাড়া আর কি হতে পারে। তাই তো আজও যুগের ও কালের মারকে নীরবে সহ্য করে মিশরের পিরামিড রহস্য নিয়ে তার নিজের জায়গায় একইভাবে নীরবে দাঁড়িয়ে আছে। আজও তাই মিশরের পিরামিডের রহস্য দেশ বিদেশের নামী বিজ্ঞানের সাধকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। 481 ফুট উচ্চতায় বড় ভারী পাথরের ব্লকগুলোকে বয়ে নিয়ে গিয়ে পিরামিডে নির্মাণ করা হয়েছিল। সাধারণ মানুষের পক্ষে এই কাজ করা প্রায় অসম্ভব। যে চুনাপাথরের তৈরি ব্লকগুলি ব্যবহার করা হয়েছিল তার এক একটা ব্লকের ওজন ছিল প্রায় 2,700 কেজি থেকে 70,000 কেজি। বর্তমানে নির্মাণ কার্যে ব্যবহৃত ক্রেনগুলি শুধুমাত্র 20,000 কেজি পর্যন্ত ভার ওঠাতে সক্ষম, কিন্তু তখনকার দিনে আজ থেকে প্রায় 100 বছর আগে শুধুমাত্র মানুষের দ্বারা এত ভারী ভারী পাথরের ব্লকগুলি দিয়ে মিশরের পিরামিড কিভাবে তৈরি হয়েছে ভাবতেই অবাক লাগে।
মিশরের পিরামিড কেন তৈরি করা হয়েছিল আজও তা বিস্ময়। মিশরের পিরামিড নির্মাণ কাজে 23 লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল, আর এই ভারী পাথরগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এর কোনো জবাব নেই। মিশরের পিরামিডের প্রতিটি কোণে নানা রহস্য লুকিয়ে আছে, কিন্তু মিশরের পিরামিডের ভিতরের ছবিতে ধরা পড়া সুড়ঙ্গ পথ মিশরের পিরামিড রহস্যকে আরও রহস্যময় করে তোলে। পিরামিডের মধ্যে বেশ কয়েকটি জায়গায় সুড়ঙ্গ পথ আছে। এই সুড়ঙ্গ পথকে এতদিন মানুষ পিরামিডের ভিতরে বায়ু চলাচলের জন্য রাখা হয়েছে বলে মনে করত, কিন্তু মানুষের মনে পিরামিডের সুড়ঙ্গ পথ নিয়ে এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। মিশরের পিরামিডের ভিতরের ছবিতে তিনটি বেস চেম্বারের কথা বলা হয়েছে। এই তিনটি চেম্বার হলো বেস চেম্বার, কুইন চেম্বার এবং কিং চেম্বার। আর সবথেকে মজার ব্যাপার, এই তিনটি চেম্বার সুড়ঙ্গ পথ দিয়ে একে অপরের সাথে যুক্ত রয়েছে, তাই খুব সহজেই এক পথ দিয়ে আরেক চেম্বারে যাওয়া যায়। মিশরের পিরামিডের রহস্যের মধ্যে অন্যতম রহস্য এটা যে মিশরের পিরামিডের ভিতরে থাকা তিনটি চেম্বারের কোনোটিতেই কোনো ফ্যারাওয়ের কোনো প্রকারের কোনো মমি কিংবা অন্য কোনো বস্তু পাওয়া যায়নি। রহস্যময় পিরামিডের ভিতর আরও অনেক সুড়ঙ্গ পথ ও চেম্বার রয়েছে যেগুলি এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি। একবার এক ফরেন্সিক টিম আসে মিশরের পিরামিডের ভিতরের ছবি দেখে পিরামিডের ভিতরে রহস্য উন্মোচন করার জন্য। ফরেন্সিক টিম পিরামিডের ভিতরের সুড়ঙ্গের রাস্তা ধরে একটি রোবোটিক ক্যামেরা সুড়ঙ্গের ভিতরে পাঠায়। রোবোটিক ক্যামেরাটি যখন সুড়ঙ্গের শেষ প্রান্তে এসে পৌঁছয়, তখন ক্যামেরার মনিটর স্ক্রিনে দেখতে পাওয়া যায় যে সুড়ঙ্গের রাস্তাটি একটি পাথরের দরজা দিয়ে বন্ধ করা আছে। মিশরের পিরামিডের কাহিনী অনুযায়ী যদি সুড়ঙ্গ পথের নির্মাণ শুধুমাত্র বায়ু চলাচলের জন্য করা হতো, তাহলে সুড়ঙ্গ পথ পাথরের দরজা দিয়ে বন্ধ করা থাকতো না। এর থেকে আমরা একটা পরিষ্কার ধারণা নিতেই পারি যে ইজিপ্টের লোকেরা জেনে বুঝেই সুড়ঙ্গ পথের মাঝখানে পাথরের দরজা দিয়ে বন্ধ করে দিয়েছে, যাতে এর ওপারে কেউ পৌঁছাতে না পারে। এই ঘটনার আরও কিছুদিন পর কুইন চেম্বারের ভিতরে দরজার অপর প্রান্তে কি রয়েছে তা দেখার জন্য একটি ফরেন্সিক দল ড্রিল মেশিন দিয়ে কুইন চেম্বারের দেওয়ালে ফুটো করে মিশরের পিরামিডের ভিতরে ছবি দেখার চেষ্টা করে। এই সূক্ষ্ম ছিদ্রের ভিতর দিয়ে মাইক্রো ক্যামেরা কুইন চেম্বারের ভিতরে নিয়ে যাওয়া হয়, কিন্তু ক্যামেরাটি দেওয়ালের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাতে না পৌঁছাতেই খারাপ হয়ে যায়। এই ঘটনার পর থেকে ইজিপ্ট সরকার পুরোপুরিভাবে ইজিপ্টের পিরামিডের উপর প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের অনুমতি দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। জানলে হয়তো অবাক হবেন, মিশরের পিরামিডের অজানা রহস্যের মধ্যে একটা হলো, বর্তমানে যেখানে গিজা শহরের কাছে ইজিপ্টের পিরামিড রয়েছে সেই জায়গা হলো আমাদের পৃথিবীর মধ্যস্থল বা মূল কেন্দ্রবিন্দু। যদি পৃথিবীর পূর্ব, পশ্চিম এবং উত্তর ও দক্ষিণের দুটি সরলরেখা দিয়ে যোগ করা হয়, তাহলে দেখতে পাওয়া যায় যে রেখা দুটি একে অপরকে পরস্পরে গিজার পিরামিডের উপর সমানে ক্রস করছে, আর ওই ক্রস করা জায়গাটি পৃথিবীর কেন্দ্রবিন্দুকে নির্দেশ করছে। আপনারা আরও জানলে অবাক হবেন যে ফ্যারাও খুফুর পিরামিডের সেন্টার পয়েন্ট থেকে সরলরেখা টানলে সেই সরলরেখা সোজা নর্থ পোলে গিয়ে মিশে যাচ্ছে। তাহলে একবার ভেবে দেখুন, আধুনিক জ্যামিতির জনক হিসেবে আমরা পিথাগোরাসকে জানি, কিন্তু পিথাগোরাসের জন্ম হওয়ার কত বছর আগে যখন মানুষ জ্যামিতি কি জিনিস জানত না, অথচ সেই সময় ইজিপ্টের লোকেরা বিনা দিকদর্শন যন্ত্রের সাহায্য নিয়েই এতটা নিখুঁতভাবে পিরামিডকে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে স্থাপন করেছিল। পিরামিডের ওজন প্রায় 57,50,000 টনের কাছাকাছি। সেই তুলনায় বিশ্বের অন্যতম গগনচুম্বী অট্টালিকা দুবাইয়ের বুর্জ খলিফার ওজন 5,00,000 টনের মতো। আধুনিক ঐতিহাসিকদের মতে পিরামিড তৈরির জন্য মূলত মিশরের ক্রীতদাস এবং সাজাপ্রাপ্ত জেলবন্দী শ্রমিকদের শ্রমের বিনিময়ে নির্মিত হয়েছিল, আর তার জন্য তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হতো। মিশরের রহস্যময় পিরামিড নির্মাণের জন্য রাজমিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার সহ প্রায় 2 লক্ষ শ্রমিক কাজ করেছিল, আর এই পিরামিড নির্মাণে 20 বছর সময় লেগেছিল। মিশরের পিরামিড নীল নদের পশ্চিম তটে অবস্থিত। সুবিশাল এই পিরামিড নির্মাণের জন্য 50 লক্ষ লাইমস্টোন, 400 টন গ্রেনাইট ছাড়াও আরও অন্যান্য 50,000 মোটা পাথর ব্যবহার করা হয়েছিল, এবং পিরামিড নির্মাণ কার্যে মজবুতি প্রদানের জন্য সুপার এডিসিয়াম মনিটর ব্যবহার করা হয়েছিল, যাতে করে পাথরগুলি একে অপরের ওপর ভালোভাবে গা ঘেঁষে লেগে থাকে এবং ভূমিকম্পের মতো বিপর্যয়ে নষ্ট না হয়ে যায়। এই ছিল পিরামিড সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য। এরকমই আরও ইন্টারেস্টিং তথ্য নিয়ে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন অ্যাডভেঞ্চার মেনিয়া।